জমজমের পানি খেলে নাকি মনের আশা পূরণ হয়। পৃথিবীতে এই একটিমাত্র পানির ব্যাপারে হাদিস এসেছে আত-তারগিব আত-তারহিব কিতাবে, হাদিসটি রয়েছে সহিহুল জামি কিতাবে এবং মুসনাদে আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা উ জামজামা লিমা শরিবালাহু, জমজমের পানি হচ্ছে এমন পানি সেটা যেই নিয়তে খাওয়া হয় সেই নিয়ত আল্লাহ পূরণ মঞ্জুর করেন। কাজে জমজমের পানি যেই কোনো নিয়তে খাওয়া যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত। জমজমের পানির মধ্যে শিফা রয়েছে। পৃথিবীতে যেই রোগের ঔষধ নেই, ডাক্তার নেই, হসপিটাল নেই, সেই রোগের ঔষধ, সেই রোগের ডাক্তার, সেই রোগের চিকিৎসা এই জমজমের পানির মধ্যে রয়েছে। এমন অসংখ্য ইতিহাস আমাদের জানা আছে, অনেক ক্যান্সার রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিয়েছেন এই পানি খাওয়ার মাধ্যমে। আমি পত্রিকায় অনেক আগে পড়েছিলাম যে পুরো ক্যান্সারের চতুর্থ স্টেজের রোগী কিন্তু নিয়মিত আলহামদুলিল্লাহ জমজমের পানি খাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ মুক্তি করেছেন। জমজমের পানির মধ্যে সেই শিফা আল্লাহ তাআলা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি শিফা, সেই জমজমের পানির মধ্যে রোগ মুক্তি রয়েছে। কাজেই আমরা যেই কোনো রোগ থেকে বাঁচার জন্য জমজমের পানি আমরা খেতে পারি, গ্রহণ করতে পারি এবং যেই কোনো মনের নেক আশা পূরণের জন্য জমজমের পানি খেতে পারি। জমজমের পানি খাওয়ার আগে যেই কোনো দোয়া, অনেকে মনে করেন যে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্না, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন এই জন্য জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া যায়, বাকি দাঁড়িয়েই খেতে হবে বিষয়টা এরকম নয়। অনেকে মনে করেন যে জমজমের পানি হয়তোবা দাঁড়িয়ে খেতে হয় এই জন্য অনেকে জমজমের পানি খাওয়ার আগে দাঁড়িয়ে থাকেন। মূলত আপনি যদি তাওয়াফ করতে যান তো সেখানে দেখবেন যে বসে খাবেন সে সুযোগটা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়িয়ে খেয়েছেন সেই হিসেবে দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে, বাকি জমজমের পানি দাঁড়িয়েই খেতে হবে বিষয়টা এরকম নয়। অন্যান্য পানি খাওয়ার যে সুন্নাগুলো আছে জমজমের পানি খাওয়ার ক্ষেত্রেও সেই একই সুন্না, অতিরিক্ত হচ্ছে জমজমের পানি খাওয়ার আগে নিয়ত করে খেতে হয়। যে কোনো ভালো নিয়ত, নেক নিয়ত করে যদি জমজমের পানি খাওয়া হয় তাহলে সেই নিয়ত আল্লাহ পূরণ মঞ্জুর করেন। তবে জমজমের পানিরও আবার নকল আছে। জমজমের পানি আমাদের বাংলাদেশে অনেক জমজমের পানির বোতল পাওয়া যায়, অনেক বোতল পাওয়া যায়। তো আমার, আমি দেখলাম ঢাকাতে যে জমজমের পানি বিক্রি করছে, তো বললাম যে আপনারা কীভাবে পেয়েছেন? অনেকে বলছে যে এটা যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা এনে আমাদের কাছে বিক্রি করে। তা আমি চিন্তা করলাম যেই লোকটা 7 থেকে 8 লাখ টাকা খরচ করে হজ করতে যাবে সে এই জমজমের পানির জন্য যে হাজি সাহেবরা কী পরিমাণ পাগল। সৌদি সরকারের নিষেধ, বোতল এক বোতল ছাড়া নিতে পারবেন না, একটা বোতল একজন একটা পাসপোর্ট দিয়ে পাবে। তারপরও জমজমের পানি আনার জন্য লাগেজের ভিতরে, ওই কাপড়ের ভিতরে, কেউ হচ্ছে প্লাস্টিকে করে, কেউ হচ্ছে মানে খাবারের পানির বোতলে করে, যে যেভাবে পারে পকেটে, হাতের ব্যাগে, লাগেজে, যে যেভাবে পারে। কিন্তু ওরাও আবার অনেক খুব চালাক, মাঝে মাঝে একটু ঢুলায় দেখে, এখন বেশি হলে তো ধরা খায়, কম হলে তো আর ধরা খায় না। মানে বিভিন্নভাবে ছড়চাতুরি করে হলেও জমজমের পানি আনার জন্য এত পাগল, এবং সেখানে যাওয়ার পর প্রতিটা মিনিটে মিনিটে সবচেয়ে বেশি চেষ্টা করে জমজমের পানি খাওয়ার, অন্য পানি খেতেই চায় না হাজি সাহেব। আর এটা নিয়মও, জমজমের পানির প্রতি ভালোবাসা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালোবেসেছেন এবং তিনি এটার শেফার কথা বলেছেন। এখন যেই হাজি সাহেবরা লাখ টাকা খরচ করে সেখানে যায়, তিনি মাত্র 4-5 হাজার টাকার জন্য জমজমের পানির বোতল এনে বিক্রি করবে, এটা বিশ্বাস করা যায়? এটা কি কখনো বিশ্বাস করা যায় যে হ্যাঁ উনি জমজমের পানিটা মানে লাখ লাখ টাকা খরচ করেছেন? এখন কত, 3-4 হাজার টাকা একটা বোতল পাওয়া যায় 5 হাজার টাকায়? আমার তো বিশ্বাসে 20-30 হাজার টাকা দিলেও কোনো হাজি বিক্রি করার কথা নয়, কেউ বিক্রি করবে না। কাজেগুলো কোত্থেকে আসে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ধারণা করে বলতে পারি না, হতে পারে হয়তো বা যে কোনো মাধ্যমে ওনারা আনেন বা আনতে পারেন কিনা সেটা আল্লাহ জানেন, কিন্তু এইরকম নকল থাকতে পারে, সতর্ক থাকতে হবে যেন নকল না হয়। সম্ভব হলে সৌদি আরব থেকে সরাসরি নিয়ে আনাবেন, আত্মীয় স্বজন যদি কেউ আনে তাহলে সৌদিতে গেলে অবশ্যই জমজমের পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন নিয়ত করে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, বিড়াল পালা যাবে কি না, বিড়ালের গায়ে পা দিয়ে আদর করা যাবে কি না, বিড়াল পালা যাবে কি না? এর উত্তর হচ্ছে বিড়াল লালন পালন করা যাবে। আদর করে বিড়ালকে যদি লালন পালন করতে চান অসুবিধা নেই। আমিও আমার আলহামদুলিল্লাহ একটি আধুনিক মানের মাদ্রাসা রয়েছে, আমার 3টি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ একটি বিড়াল আমরা রেখেছি, ইন্দোনেশিয়ান বা বিদেশি বিড়াল, জাস্ট বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। কোনো কোনো সাহাবি থেকেও পাওয়া যায় যে তারা বিড়াল পালতেন, আদর করতেন। তো বিড়ালকে আদর করে লালন পালন করা যায় যাচ্ছে কিছু শর্তে। নাম্বার এক হচ্ছে বিড়ালের হক আদায় করতে হবে। হাদিস এসেছে, উযিবাত ইমরাতুন ফি হিরাতিন, একজন মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে, জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে শুধুমাত্র একটা বিড়ালের কারণে। সাজানাথা মা আতামাথা, হাদিস এসেছে সেই বিড়ালটাকে আটকে রেখেছিল কিন্তু তার যথেষ্ট খাবার দেয় নেই,
আটকে রেখে খাবার না দেওয়ার কারণে বিড়ালটা মারা গিয়েছে। এই একটা বিড়ালকে তার হক আদায় না করে আটকে রেখে তার তাকে মারার কারণে এই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে একটা বিড়াল যদি আপনি পালেন তাহলে অবশ্যই তার খাবার দাবার তার হক আদায় করতে হবে, আর না পারলে পালা উচিত নয়। কাজেই বিড়াল আদর করে পালা যায় যাচ্ছে কিন্তু তার হক আদায় করতে হবে। এখন আদর করেই যদি আপনি পালেন তো তাকে আবার পা দিয়ে কেন আপনি আদর করতে যাবেন? অনেকে বিড়ালকে নিয়ে পা দিয়ে লাথি মারে, এই করে সেই করে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। ইন্নাল্লাহ খাতাব আল ইহসান আলা কুল্লি শাই, সব কিছুর ক্ষেত্রেই ইসলাম একটা এহসান বা অনুগ্রহ আবশ্যক করে দিয়েছেন। একটা বিড়াল সেও একটা প্রাণী, তার একটা প্রাণ আছে, কাজেই এই প্রাণীর উপরে কোনো প্রকারের জুলুম করা যাবে না, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু কোনো কুকুর আদর করে পালা যাবে না। কুকুর পালা যাবে শুধু দুটি শর্তে। এক নম্বর শর্ত হচ্ছে পাহারা দেওয়ার জন্য, দুই নম্বর শর্ত হচ্ছে শিকার করার জন্য। কুকুরকে ট্রেনিং দিয়ে শিকারি বানানো যায়, মানে সে বিভিন্ন পাখি শিকার করে নিয়ে আসবে, মাছ শিকার করে নিয়ে আসবে, সেক্ষেত্রে এই কুকুরটা শিকারি হয়েছে কি না সেটার উপর আবার একটা হচ্ছে আপনার পরীক্ষা নিতে হয়। কুকুরকে যাওয়ার জন্য বলবেন যাও, কুকুর যাবে, বলবেন থামো, থামতে হবে। যদি আপনি এটা মুরগি ধরার জন্য এই মুরগিটা ধরো, এই ধরতে বলার পরে দৌড় দিছে, এরপরে থামরে বাবা থাম, থামরে বাবা থাম, যদি না থামে মুরগি ধরে নিয়ে চলে আসে, বুঝতে হবে কি কুকুরটা ট্রেনিং প্রাপ্ত হয় নাই, কুকুরটা এখনও শিকারি হয় না। কুকুরকে ট্রেনিং দিতে হবে, শিকারি বানাতে হবে, তাহলে সেই কুকুর পালা যাবে। তাহলে দুটি শর্ত, একটা হচ্ছে বাড়ি পাহারা দেওয়ার জন্য বা এলাকা পাহারা দেওয়ার জন্য, দুই নম্বর হচ্ছে শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে। আদর করে কুকুর পালা জায়েজ নেই, বিড়াল আদর করে পালা জায়েজ আছে, তবে তার হক আদায় করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করতে চাইলে তার করণীয় কী? একজন অমুসলিম ব্যক্তি তিনি যদি ইসলাম গ্রহণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু করণীয় আছে। এক নম্বর করণীয় হচ্ছে তিনি গোসল করে পবিত্র হয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পবিত্র হওয়ার জন্য, গোসল করে আসার জন্য বলতেন, গোসল করে আসবে। কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতি এমন হয় যে তিনি গোসল করার জন্য পানি বা গোসল করার সুযোগ নেই, তিনি যদি গোসল করার জন্য যান দেরি করেন হয়তো বা মন ঘুরে যেতে পারে। এই সমস্ত কারণে কোনো আলেম যদি যান গোসল করা ছাড়াই তাকে কালিমা পড়াবেন, গোসল করা ছাড়াও কালিমা পড়ে মুসলিম হওয়া যায়। উত্তম বা মুস্তাহাব হচ্ছে গোসল করে তারপরে কালিমা পড়ে মুসলিম হওয়া, এগুলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কালিমা পড়ে সে মুসলিম হবে। কিভাবে কালিমা পড়বে? আমরা যেই কালিমা তৈয়বা আছে বা কালিমায় শাহাদাত আছে, এই কালিমা তৈয়বা বা কালিমায় শাহাদাতটা পড়বেন এবং অর্থটা পড়িয়ে দিবেন। কোনো আলেম যখন কোনো ব্যক্তিকে কালিমা পড়াবে তো তিনি কালিমা পড়ানোর সময় অবশ্যই অর্থ সহ কালিমাটা পড়াবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জেনে নাও। কাজেই কেউ এমনি বলে ফেললো বুঝলো না, তাহলে আসলে সে পরিপূর্ণভাবে যেই হক আদায় করে কালেমাটা পড়তে হয় সেভাবে পড়া হলো না। এই জন্য কালেমা পড়িয়ে মুসলিম করা করতে গেলে অবশ্যই এটার অর্থটাও বুঝিয়ে দেওয়া উচিত বা অর্থ সহ বলা উচিত। বাকি যদি কেউ অর্থ না বুঝেও এমনি যদি কালিমা পড়ে মুসলিম হয়, মুসলিম হয়ে যাবে, ইসলাম গ্রহণ তার হয়ে যাবে, কিন্তু বুঝে পড়াটাই উচিত। তৃতীয় হচ্ছে আমাদের দেশীয় কালচার বা দেশীয় কিছু আইন আছে, সেই ক্ষেত্রে প্রশাসনের বা ইসলাম মতো চলতে গিয়ে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই জন্য ইসলাম গ্রহণের আগে উচিত হচ্ছে তিনি কাগজপত্র করে নেবেন সরকারিভাবে। আমরা ইতিমধ্যেও দেখেছি যে আমাদের এক দিনী বোন, এক দিনী ভাই মুসলিম, সে এক দিনী বোন সেও মুসলিম এবং সে হচ্ছে সাবালক বুজবান ইসলাম গ্রহণ করেছেন, তারপরে এগুলোকে নিয়ে এক পক্ষ অনেক বাড়াবাড়ি এবং চাপাচাপি করেছে, আদালত পর্যন্ত এটাকে নিয়ে, কোর্ট পর্যন্ত এটা নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। এই জন্য আমরা বলি যে অবশ্যই প্রত্যেকটা অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করতে চাইলে কালিমা পড়বেন, গোসল করে সম্ভব হলে কালিমা পড়বেন এবং সরকারিভাবে কাগজপত্র করে নিবেন, সরকার কর্তৃক এটার অনুমোদন আছে। আপনি একজন বুঝবান ব্যক্তি, ইসলাম গ্রহণ করার অধিকার পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আছে। প্রকৃত অর্থে কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, সহিহ বুখারীতে হাদিস আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষই মুসলিম হিসেবে গ্রহণ করে, ইসলামের উপরে গ্রহণ করে, ইসলামের যোগ্যতা নিয়েই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আগমন করে, জন্মগ্রহণ করে। ইউহাউউদানিহি ওয়া ইউনাসসিরানিহি, কিন্তু তার মা বাবা এবং পরিবেশের বিভিন্ন চাপে সে দেখা যায় যে পরিবেশগত কারণে কেউ হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ ইহুদি হয়, কাজে সে তো জন্ম থেকে এমনি মুসলিম, মাঝখানে সে
পরিবর্তন হয়ে অন্য ধর্মে গিয়েছিল, আবার সে তার আপন ধর্মে ফিরে আসছে। এখানে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই, বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। বাকি তারপরও যেহেতু প্রশাসন এগুলো ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকে, এই জন্য আমাদের উচিত হচ্ছে কাগজপত্র করে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তাকে সহজ করে দিন। আমিন।